হাই করো, আজ এখন ওয়াটার আইটেম খাচ্ছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবার চলে এসেছি আর সাথে করে নিয়ে এসেছি একটা এঁচোড়। আমি আজকে এঁচোড়ের একটা নতুন রেসিপি বানাবো। এটা হলো 800 গ্রাম ওজনের একটা এঁচোড়। এঁচোড়টা আমি আজকে এমনভাবে কাটবো, আমার হাতে কোনো আঠা লাগবে না। আর রান্নাটাও একটা নতুন ধরনের করবো, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। চলুন তাহলে শুরু করি। আদি বলো, তাহলে আমরা শুরু করছি। আমি একটা রুটি ছেকাই করে এঁচোড়টা 3 থেকে 4 মিনিট ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো এঁচোড়টা পুড়িয়ে নেব। এঁচোড়ের মধ্যে আমি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ, নুন 1/2 চামচ, নুনটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, আদা বাটা ছোট চামচে 1 চামচ, রসুন বাটা 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল 1 চামচ। এবার এগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা এঁচোড়টা আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে এটা সাথে সাথেও করতে পারেন। ম্যারিনেট করা এঁচোড়গুলো ভাজার জন্য 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
ইঁচড়গুলো তুলে নেওয়ার পর একই কড়াইয়ে আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা রসুন আর কিছুটা আদা, মানে 1 চামচ রসুন 1 চামচ আদা এরকম হবে পরিমাণ বুঝে দেবেন, দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি এগুলো আমি। আমি এর মধ্যে এবার একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব, দিয়ে তুলে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখুন মশলাটা ভেজে তুলে নিয়েছি, এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। একই কড়াইয়ে আমি 3 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি, 2 এলাচ দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে এগুলোকে হালকা করে একটু নেড়ে ভেজে রাখা পেঁয়াজ আদা রসুন টমেটোর পেস্টটা আমি দিয়ে দিলাম। আমি এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে ভেজে রাখা ইঁচড়গুলো দিয়ে দিলাম। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দেবেন, নাহলে দেবেন। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম, দিয়ে আমি 15 মিনিটের জন্য ইঁচড়গুলো ঢেকে দেবো, ফুটে আসার জন্য অপেক্ষা করব। আমি ঢাকাটা খুলে দিলাম, আমি এবার এর মধ্যে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তেজপাতাটা আমি পরে দিয়েছি, আমার মনে ছিল না দিতে। আমি মধ্যে বাটা গরম মশলা দিয়ে দিলাম, আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা দিতে পারেন। আমি এর মধ্যে 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যদি আজকে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। বাই আজকের মতো।